গিয়েছিলাম পঞ্চাশ টাকার ফটোকপি করতে আর একটু হাঁটাহাঁটি করব। কিন্তু বাসায় ফেরত আসলাম টুকটাক শপিং করে অনেক দিন পর একটা শপিং এর ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি বাইরে একটু হাঁটতে বের হচ্ছিলাম কিন্তু ভাবলাম একটু আইলাইনার আর লিপস্টিক দিয়ে নেই না হলে একদম অসুস্থ লাগবে নিজেকে অ্যাকচুয়ালি আমি বের হয়েছিলাম একটা ফটোকপি করব দেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। হঠাৎ করে কি ভূত মাথায় আসলো তো ভাবলাম একটু কৃষি মার্কেট ঘুরে আসি অনেকদিন কৃষি মার্কেটে যাওয়া হয় না লাস্ট যে এবার পার্লারে গিয়েছিলাম তখন নোটিস করেছিলাম যে পেডিকিউরের পর আপুরা কি যেন একটা জিনিস দিয়ে নেলস শাইন করছিল অনেকদিন ধরে ওটা মাথায় ঘুর ঘুর করছিল পরে অনেক রিসার্চ করে জানলাম যে এটাকে নেল বাফার বলে নখে ওটা ইউজ করলে নখটা একটু শাইনি হয় যেহেতু নেল পলিশ আমি খুব কম ইউজ করি আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে ভাবলাম কৃষি মার্কেট গিয়ে এটা খুঁজে দেখি আই ডোন্ট থিঙ্ক প্রাইস বেশি হবে অ্যান্ড থ্যাঙ্কফুলি আমি এটা পেয়ে গিয়েছি এটার প্রাইস নিয়েছে আশি টাকা দুইটা ব্র্যান্ডেরই অ্যাভেলেবেল ছিল তো আমি এটা নিলাম এটার প্রাইস একটু কম দেখে এটা আমি নিয়েছি ইভা সুপার শপ থেকে ইউজ করে আমি অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব যে এটা আসলেও কাজে দেয় নাকি এরপর অপোজিটেই সামনে কিছু ভ্যানকারিতে অনেক কিছু পাওয়া যাচ্ছে তো একটু চোখ বোলাচ্ছিলাম হঠাৎ দেখলাম এই এয়ার হোপটা গোল্ডেন কালারেরটা পেয়ে আমি তাড়াতাড়ি নিয়ে নিলাম আমার কাছে সিলভার কালারেরটা অলরেডি আছে আর এটার প্রাইস নিয়েছে পঞ্চাশ টাকা এরপর সাথে নিয়ে নিলাম একটা আইল্যাস এটার প্রাইস নিয়েছে ত্রিশ টাকা এটা আমি নিয়েছি পরে আমি আগে শিখবো আইলাশ কিভাবে লাগাতে হয় সেজন্য এজন্য একটাই নিলাম আর কম দামি দেখেই নিলাম এগুলোর কোয়ালিটি অবভিয়াসলি মোটামুটি হবে অত হামরি কোয়ালিটির না এরপর ভিতরের দিকে আরো কয়েকটা ভ্যান গাড়িতে এত সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখলাম দূর থেকে এগুলোর কোয়ালিটি আমি মোটামুটি ভেবেছি এর জন্য কয়েকটা সেট হাতে নিয়ে দেখলাম তখন আমার চোখ পড়লো এই সেটটাতে এই সেটটা এত বেশি সুন্দর কাছে নিয়ে যখন দেখলাম তখন বুঝলাম যে এটার কোয়ালিটি খুবই ভালো এটার প্রাইস চেয়েছে আমার কাছে সাড়ে চারশো টাকা তো আমি ওনাকে দুইশো টাকা বলেছি দেখে একটু রেগেই গেল আমার উপর অনেকক্ষণ জোরাজুরি করার পর আমি আড়াইশো টাকাতে ওনাকে রাজি করতে পেরেছি একটা সত্যি কথা বলি আপনাদেরকে আমি এই সেম মাল্টি কালারের সেটটা অনেক অনলাইন পেজে সাড়ে সাতশো টাকা দেখেছি এরপর এই ব্লু কালারের সেটটা দেখলাম এটার কোয়ালিটি কোয়ালিটিও খুবই ভালো আমি হাতে নিয়ে দেখেছিলাম এই আমি বলতে পারছি কিন্তু আমি তো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনবো না এরপর এই ঝুমকাটা দেখলাম এটার প্রাইস হয় দেড়শো কি একশো আশি চার ছিল কৃষি মার্কেটের ঠিক সেন্টারে এই আরিফ ইলেকট্রিক দোকানটা ঠিক অপোজিটে এই ভাইয়াটা বসে ওনার জুয়েলারির কালেকশন খুবই সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো তো আমি কি কি কিনেছি সেটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব এরপর হাঁটতে হাঁটতে আরও কয়েকটা গাড়ি দেখলাম এই টি শার্টগুলোর প্রাইস পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলো একটু ভালোভাবে দেখে কিনতে হবে সেই আমি ভাবলাম যে আরেকদিন আসবো অনেক অনেক জুয়েলারির দোকান এই ছোট ছোট কানের দুলগুলা ২০ বিশ টাকা থেকে ত্রিশ টাকা করে পরে জুয়েলারি আর কাপড় চোপড়ের ভ্যানগাড়ি তো অভাব নেই কিন্তু একটা মামার কাছে দেখলাম যে কিছু ক্রোকারিজ সেল করছে উনি এই মগটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটার প্রাইস উনি টাকা টাকা করে উনি সেল করার একবার আমাকে বলেছে এগুলোতে জুস যে কোনো ধরনের ড্রিঙ্ক সার্ভ করলে খুবই সুন্দর লাগে আর এটার প্রাইস মেবি দুইশো পঞ্চাশ কি দুইশো আশি বলেছে আমি ওনাকে দেড়শো টাকা বললাম কিন্তু উনি আমাকে দিল না আমি কিন্তু জানি এই মগগুলো আমি দুইশো টাকার নিচে কোথাও পাবো না আর এগুলো খুবই হেভি এই ধরনের ক্রোকারি খুব কম ভ্যান আছে আর ওনার কালেকশনগুলো খুবই সুন্দর আর প্রাইসও অন্যান্য জায়গা থেকে আমার কাছে রিজনেবল মনে হয়েছে অনেক কষ্টে সংযম করে ওখান থেকে বের হয়ে আসলাম যে আমি আর কিছু কিনবো না এই জন্য তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম আর সামনে ফুচকা দেখে তো লোভ সামলাতেই পারলাম না এক প্লেট ফুচকা অর্ডার করলাম ফুচকা খেতে খেতে চিন্তা করছিলাম কেন যে আজকে বের হলাম কেন এগুলো আমার সামনে পড়লো আর কেন কেনাকাটা করলাম যাই হোক খুব পছন্দ হয়েছে দেখি টুকটাক কিছু জিনিস কিনেছি এরপর ওখান থেকে চলে গেলাম চা লাউঞ্জ এটা জুস জুসের জন্য আমার নতুন ফেভারিট প্লেস আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন আমি এখানে এসে খেয়েছি জায়গাটা খুবই কিউট আর কোজি এখানে বসে খুব রিজনেবল প্রাইসে একটা চা বা একটা জুস নিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায় আর ওনারা খুব সুন্দর সুন্দর গান ছাড়ে আমার কাছে খুবই ভালো লাগে ওই দিন অনেক গরম ছিল আর আমি যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছি তো ভাবলাম যে চা না খেয়ে একটা ঠান্ডা কিছু ড্রিঙ্ক অর্ডার করি এই দেখেন ঘেমে আমার এক পাশে আইলাইনার উঠে গেছে তো কি আর করার তো আমি আমার ড্রিঙ্কটা পেয়ে গেলাম আমি অর্ডার করেছিলাম ব্লু লাগুন ভাই এত সুন্দর ডেকোরেশন করে ওরা দিয়েছে তখন আমি বুঝলাম যে এত টাইম কেন নিচ্ছিল আমার ড্রিঙ্কটা সার্ভ করতে এত সুন্দর লাগছিল এটা দেখতে খাবো কি এই ড্রিঙ্কটার প্রাইস নিয়েছে নব্বই টাকা টেস্টটাও ভালোই ছিল কিন্তু ওরা ডেকোরেশনে একটু বেশি লেবু দিয়েছে এই টক ফ্লেভারটা একটু বেশি আসছিল কিন্তু আমার যেহেতু অনেক পিপাসা পেয়েছে আমার কাছে এটা খুবই ভালো লাগছিল খেতে নব্বই টাকায় ব্লু লাগুন তাও আবার এত কিছু দিয়ে এত সুন্দর করে ওরা সার্ভ করেছে আমার কাছে মনে হয়েছে যে ঠিকই আছে এরপর ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি শপিং করেছি শুরুতে যেটা বলেছিলাম আমি আইল্যাস লাগানো শিখবো সেই জন্য টাকা দিয়ে এই আইল্যাসটা কিনেছি এই এয়ার হোপটার প্রাইস পড়েছে পঞ্চাশ টাকা সারা জীবন সেফটিফিন কিনে যাব কিন্তু দরকারের সময় কখনো পাবো না তাই আবারও আজকে পনেরো টাকা দিয়ে মেবি এটা কিনেছি আমি এরপর হচ্ছে এই নীল বাফারটা এটার প্রাইস আমি অলরেডি বলে দিয়েছি আশি টাকা এখন আমি আপনাদেরকে প্যাকেট খুলে জুয়েলারিগুলো দেখাবো কারণ আমি অনেক বেশিবার বলে ফেলেছি এগুলোর কোয়ালিটি ভালো আপনারা আবার ভাবতে পারেন যে বাড়াবাড়ি করে ফেলেছি এই যে দেখেন এই সেটটা খুবই সুন্দর মাল্টি একটা সেট যে কোনো ড্রেসের সাথে পরলে এটা যাবে অনেকগুলো কালার আছে এটাতে আর এই যে ব্লু কালারের সেটটা এই দুইটা সেট লিটারেলি আমি অনেকক্ষণ যুদ্ধ করে ওনার সাথে পাঁচশো টাকায় নিতে পেরেছি যে যাই বলুক না কেন আমার কাছে মনে হয়েছে খুব ভালো প্রাইসে আমি দুইটা সেট পেয়ে গিয়েছি সাথে একটু পরেও দেখলাম যে কেমন লাগছে অনেক দিন পরে একটা শপিং ভিডিও আপলোড করলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং